আসসালামু আলাইকুম। আজকে সুমন ভাই দুইটা আনারস নিয়ে আসছে, আমি ভর্তা করব। সবাই অবশ্য আমার হাতে ভর্তাটা লাইক করে, সেজন্য আজকে দুইটা আনারস আমি ভর্তা করব, সবার সাথে শেয়ার করব ভর্তাটা। ভর্তা করব, আনারস কেটে দিচ্ছি, ঝাল ঝাল করে ভর্তাটা করব। সবাই আনারস কাটতে লাইক করে না, আমিও করতাম না, কিন্তু এখানে এসে খুকির থেকে এই কাটাটা শিখছি। ঢাকায় যখন কাটতাম তখন আনারস কাটতে গেলে আমার হাত কাটতো, কিন্তু এখানে এসে খুকির থেকে শিখলাম। হ্যাঁ, ইজি না এভাবে কাটা? অনেক ইজি, কারণ আমার আম্মা দেখলে ফিট হয়ে যাবে। এগুলো তো অবশ্য একটু চামড়া টামড়া চলে যায়। হ্যাঁ, আনারসের চামড়া না গেলেও তো তোমার অনেক ঝাঁজ লাগে, জিব্বা একদম ছাল চলে যায়, কিন্তু আমার আম্মা দেখলে ফিট হয়ে যাবে। ছোলা নিয়েছে না, কিন্তু খুকির থেকে আমি সহজ ইজি দিতে শিখে নিছি যে কিভাবে কাটতে হয় আনারস। এভাবে ইজি কিন্তু অনেক, আর দাঁত দিয়ে কাটতে গেলে হাত কাটবে। তো আনারসের পরে হচ্ছে আমাদের ভর্তাও চলবে। কুচি কুচি করে নিছি ভর্তা করার জন্য, একটু একটু বড় রাখছি না যে মুখে মজা পাওয়া যায় না, সেজন্য একটু বড় বড় করে 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 টুকরা গুলো করেছি। পাতা কাটবো, তারপরে একটু মশলা দিব, শেষ ভর্তা। আনারসটা কিন্তু অনেক মজা। আমার পেজ গুলো কি সরকারি পেজ নাকি? কংগ্রেচুলেশনস এতিনে, কে দিল এত বড় কংগ্রেচুলেশন? এটার সাথে কি কি দিবা? ধনে পাতা, এখানে কিন্তু বারো মাসে আনারস পাওয়া যায়, কিন্তু আগে তো খুকির বাসায় দেখতাম আনারস এদিকে এদিকে, এখন আর পোস্তে দেই না এদিকে। কেমন হয়েছে বর্তা? কথা বলতে পারতেছে না, খাইতে খাইতে বোঝো তবে কেমন হয়েছে। আমার মেয়ে বড় মেয়ে যে ফ্রুটস টাচ করে না, সে বলতেছে মা ইয়ামি হয়েছে, তো সে ফ্রুটস টাচ করে না, তাকে আমি জোর করে খাওয়াইতে পারি, এত মজা হয়েছে। থ্যাংক ইউ আপু। যারা মানে খেতে পাচ্ছেন না, আমি যেমন ভিডিও দেখে আগে লোভ করতাম, আজকে আমার ভাগ্যে হয়ে গেছে, অবশ্যই বাসায় ট্রাই করব। থ্যাংক ইউ আপু, খুব মজা হয়েছে। বাকি শেষ আনারস কেয়ার আছে? হ্যাঁ, আরেকটা আছে, করব। কয় টাইম ছিল? দুইটা দুইটা। হ্যাঁ, ওকে।